আসসালামু আলাইকুম। সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, চলে এসেছি সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় থাকবে কিভাবে আমরা মাটি ছাড়া চারা উৎপাদন করব। বন্ধুরা, আপনারা আমার সামনে কিছু উপাদান দেখতে পাচ্ছেন। এই যে, এগুলো হচ্ছে কোকোপিট। কোকোপিট অর্থাৎ যেগুলো নারিকেলের ছোবড়া থেকে তৈরি করা হয়। আপনারা কোকোপিট সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলের ভিডিও থেকে দেখে নিতে পারবেন। এবং এই যে, এখানে আছে ভার্মি কম্পোস্ট এবং এই হচ্ছে জৈব সার। আর এই হচ্ছে আমার বীজ। বীজগুলোকে আমি প্রস্তুত করে নিয়েছিলাম। বীজগুলোকে বালির সাথে মিশিয়ে একটি নেটের মধ্যে, বালির সাথে সহ মিশিয়ে নেটের মধ্যে দিয়ে মাটির আধা হাত নিচে পুঁতে রেখেছিলাম 3 দিন, যাতে করে আমার এই বীজের অঙ্কুরোদ্গমগুলো খুব সহজভাবে হয়ে যায়। আপনারা হয়তো ভালো করে দেখলে লক্ষ্য করবেন যে কয়েকটি বীজের মধ্যে হয়তো অঙ্কুরোদ্গম অলরেডি হয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবং এই সাথে ব্যবহার করব আমি খুব অল্প পরিমাণে সরিষার খোল থেকে তৈরি করেছিলাম যে জৈব সারটি, এই জৈব সার। আপনারা চাইলে আমার এই চ্যানেলে এই ভিডিওটিও আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন কীভাবে আমি 7 দিনে জৈব সার তৈরি করেছিলাম। তো বন্ধুরা, চলুন তাহলে কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাই। এবং এখান থেকে ভার্মি কম্পোস্ট নেব 1 ভাগ। এবং জৈব সার নেব 1 ভাগ। এবং সরিষা থেকে যে মাস্টার্ড কেকটি যে সার তৈরি করেছিলাম জৈব সার, সেখান থেকে আমি মাত্র 2 চামচ দেব। বন্ধুরা, আমি ভালো করে সম্পূর্ণ সকল উপাদানগুলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এই উপাদানগুলোকে খুব সমানভাবে সিডিং ট্রেতে দিয়ে দেওয়া। বন্ধুরা, এই হচ্ছে আমার সিডিং ট্রে। এখানে পানি বের হয়ে যাওয়ার মতো জায়গা আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পাইপের এদিকে ফাঁকা আছে, এদিক দিয়ে পানি বের হয়ে যাবে। তো আমি এগুলোকে সমানভাবে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সিডিং ট্রেটি আমি নিজে তৈরি করেছি। আপনারা চাইলে আমার এই চ্যানেল থেকে এই সিডিং ট্রে কীভাবে তৈরি করেছি তা দেখে নিতে পারেন। সাধারণত আমাদের বাংলাদেশে সিডিং ট্রে পাওয়া খুবই মুশকিল। আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোথাও সিডিং ট্রের ব্যবস্থা করতে পারি নাই, এর জন্য নিজেই এমনটি ব্যবস্থা করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সিডিং ট্রের সবগুলো টব, মিনি টব বসানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই কোকোপিট এবং জৈব উপাদানগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বীজ, যে বীজগুলোকে আমি তৈরি করে নিয়েছিলাম। এখন আমি বীজগুলোকে পেয়ালায় ঢেলে নিচ্ছি। 3 দিনের মধ্যে অঙ্কুরোদ্গম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অঙ্কুরোদ্গমের মতো খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু বীজগুলো অনেকটা মোটা তাজা হয়ে ফুলে ফেঁপে উঠেছে। খুবই সতর্কতার সাথে বীজগুলোকে মশারি যার নেট থেকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন কাজ হচ্ছে প্রত্যেকটা মিনি টবের মধ্যে আমি একটি করে ছিদ্র করে দেব, 1/2 ইঞ্চি পরিমাণ ছিদ্র করে দেব।
বন্ধুরা, গতকালকে রাতের বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছের, সমস্ত গাছের টবের মাটিগুলো ভিজে গেছে। আর আপনাদেরকে যে আমার সিডিং ট্রের যে দেখিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ট্রেতে পানি দিয়ে আমার চুপচুপো হয়ে গেছে। এখানে ড্রেনেজ ব্যবস্থা ছিল, সেটিও লকড হয়ে পানিগুলো আর বের হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোট ছোট যে মিনি টব, এটার মধ্যে এখনও বীজ আছে। আমি এগুলোকে বের করে দিয়েছি যাতে করে শুকিয়ে এর মধ্যে পানির যে পরিমাণ সেটা কমে যায়। আমি সবগুলোকে সরিয়ে বের করে রেখেছি, এগুলোকে বের করতে হবে। আমি একটু অপেক্ষা করছি, যদি এই পানিগুলোকে একটু সরিয়ে নেওয়া যায়, আস্তে আস্তে এখান থেকে পানিগুলো বের হয়ে নিচে চলে আসবে। আপনারা জানেন হয়তো কুকুপিটের একটি সুবিধা, যেটি হচ্ছে যে কুকুপিট পর্যাপ্ত পরিমাণে পানি রাখে, যা গাছের জন্য ভালো, বাকি পানিগুলো সে নিষ্কাশন করে দেয়। তো আমি সেই অপেক্ষায় আছি, একটু পানিগুলো বেরিয়ে আসলে এখান থেকে এই টপটিকে উঠিয়ে দূরে কোথাও নিয়ে যাবো, শুকনো কোথাও রাখবো। আর এই ছিল আমার সিডিং ট্রের প্রথম ধাপের ব্যর্থতামূলক ভিডিও, আপনাদেরকে আরও দেখাচ্ছি বন্ধুরা আমার সাথে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানেও মরিচের বীজ দিয়েছিলাম, কিন্তু এত পানি হয়েছিল, আমার ছাদের এই পর্যন্ত পানি দিয়ে ভরে গিয়েছিল, ফলে এই টব, এই যে এই মাটির হাঁড়ি, এই হাঁড়ি এবং বালতি সম্পূর্ণটাই ডুবে গিয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও পরে এখনও পানি রয়ে গেছে, মানে আমার এখানে যে ড্রেনেজ ব্যবস্থা ছিল সেই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে এখনও পানি সম্পূর্ণ বের হয়ে যায়নি, আস্তে আস্তে কমছে। তো আমার এখন কাজ হচ্ছে এগুলোকে ফেলে দিয়ে পানিটাকে কমিয়ে দেওয়া। এই বন্ধুরা, পানি ফেলা যাবে না, পানি ফেলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি সব ঢলে পড়ছে। যেহেতু অনেক নরম, তাই আমি এটাকে আর ধরবো না এখন। এই যে এখানে একটি বীজ দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, এই দেখেন, এই যেখানে বীজ থেকে, এই যে এখানে যদি আজকের মধ্যে মাটিগুলো একটু শক্ত করে দেওয়া যায় তাহলে হয়তো টিকতে পারে। তো বন্ধুরা, এই ছিল বৃষ্টির পরেও আমার মরিচের অবস্থা। সময় দর্শক, আপনারা দেখেছিলেন যে আমি এই সিডিং ট্রেতে বীজ দিয়েছিলাম, এখন প্রায় 13-12 দিন পরে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো মোটামুটি বড় হয়ে উঠেছে এবং প্রত্যেকটি টবের যে গাছগুলো সেগুলোও খুব স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখেছিলেন যে আমার এই সিডিং ট্রেতে বীজগুলো দেওয়ার পরে কীভাবে সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছিল এবং আমার ট্রের গাছগুলো সব ভেসে গিয়েছিল। তারপরেও আল্লাহর রহমতে মোটামুটি অনেকগুলো গাছ হয়ে গেছে। এখনও এই কয়েকটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মোটামুটি 15 মতো আমার মিস হয়ে গেল, কারণ আমার প্রচুর পরিমাণে বৃষ্টিতে ক্ষতি করে দিয়েছে। যাই হোক, এটা একটা আল্লাহ তাআলার হুকুম, এর জন্য আমরা এটাকে অবশ্যই স্বাভাবিকভাবে মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর এই হচ্ছে আমার সিডিং ট্রেতে চারা উৎপাদন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরও কিছুদিন অপেক্ষা করব এবং তারপরে এই সিডিং ট্রের যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই চারাগুলো সরজমিনে লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। এই হচ্ছে এই মরিচের চারা উৎপাদনের মোটামুটি 13-14 দিনের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই গাছগুলোতে খাবার টাবার কিছু দেবো না, শুধুমাত্র আপনারা দেখেছিলেন যখন আমি এই কুকুপিট তৈরি করেছিলাম তখন পর্যাপ্ত খাবার দিয়ে দিয়েছি। এখন এসবগুলো গাছকে একটু পানি স্প্রে করে দিয়ে দেবো। এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টির সময় আমার যে বালতিতে কিছু বীজ ফেলেছিলাম, বালতিটাও ডুবে গিয়েছিল। এই সেই বালতিটি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি চারাগুলো উপরে উঠেছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে মাটিগুলো কেমন যেন উপর দিকে ফুলে উঠছে। তো আজকে আমি এই মাটিগুলি সরিয়ে দেখব, হয়তো নিচে চারাগুলো আছে। তো এই এখন মাটিগুলো ভেঙে ভেঙে সরাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে চারা আছে। তো বন্ধুরা, এই ছিল আমার মরিচের গাছগুলো, আপনারা দেখলেন যে মারাত্মক একটা বৃষ্টির পরেও আমার গাছগুলো কীরকম শক্তিশালী হয়ে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও।
তো বন্ধুরা, এই ছিল মাটি ছাড়া চারা উৎপাদন ব্যবস্থাপনা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, অবশ্যই অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।